ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। সময়ের সাপেক্ষে কোনো গোলকের ব্যাসার্ধের পরিবর্তনের হার 1/2x। যখন গোলকটির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তখন সময়ের সাপেক্ষে ওর বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিবর্তনের হার নির্ণয় করো। এখন আমরা ধরে নিলাম কোনো একটি গোলকের ব্যাসার্ধ হলো আর একক, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান a ইজ ইকুয়াল টু 4πr². তাহলে এখানে বলেছে যে ব্যাসার্ধ পরিবর্তনের হার, তার মানে dr dt ইজ ইকুয়াল টু 1/2x। এবার তোমায় বলেছে সময়ের সাপেক্ষে বক্রের পৃষ্ঠের ক্ষেত্রফল পরিবর্তনের হার নির্ণয় করতে, তার মানে আমায় বের করতে হবে dA dt। তাহলে dA dt ইজ ইকুয়াল টু কত? d dt অফ 4πr² ইজ ইকুয়াল টু 4π ইন্টু 2r dr dt। এবার যখন তোমায় বলেছে r সমান 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর dr dt বলে দিয়েছিল আমায় 1/2x, তাহলে ভ্যালু পুট করলে কত পাবো? 4π ইন্টু 2 ইন্টু 1/2x ইন্টু 5। তাহলে এখানে 2 ক্যান্সেল করে যায়, করলে কত হচ্ছে দেখো, 5 4 20, 20π/x। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার হলো 20π/x হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।